शीनू का है हमारी भूल। तु तो सात समुद्र तेर नदी पार करते ही चाहबि, तुर तो सेखने जावार कथा। अद्भुत तो তুমি কি করে জানলে আমি কোথায় যাব? আমি তোর নয়, ওর কথা বলছিলাম। কারণ এই সাত সমুদ্র তেরো নদীর পারেই তো এই নৌকো থেকে আলো বেরোচ্ছে কেন? তার মানে তোদের হাতে আর সময় নেই, এই নৌকা দিনের আলো থাকতে থাকতে ভাসাতে হবে। আমরা নৌকো তো পেয়ে গেছি, কিন্তু সাত সমুদ্র তেরো নদীর পাড়ে আমরা কি করে যাবো সেটা তো জানা নেই। এবার কি হবে, কি করবো আমরা? আচ্ছা, মানচিত্রেও তো কিচ্ছু নেই। জানি না কাল নাগিনী কি চাইছে, ওর উদ্দেশ্যটা কি? আমার মেয়েটাকে আর কত কষ্ট দেবে বলো তো কাল নাগিনী? কাঞ্চন, রোহিণী আর মতির জন্য আমার খুব চিন্তা হচ্ছে। এই চিন্তাই তো সার, তাছাড়া আর উপায় কি আছে? জ্যোৎস্নার কাঞ্চন কোথায় আছে আমাকে দেখাও, দেখাও। আবার কি নতুন বিপত্তি শুরু হলো? পাথরগুলো কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? জানি না কাঞ্চন, কাল লাগেনি চক্রান্ত, আমাদের জানার কোনো উপায় নেই, আমরা যে তার কাছে বন্দি। কিন্তু আমি যে সংকেত পেয়েছিলাম তাতে তো জ্যোৎস্নার কাঞ্চনের এখানেই থাকার কথা। তার মানে কি কাল নাগিনী আগে থাকতে জানতে পেরে ওটি সরিয়ে নিয়ে গেছে? আমার কেন জানি মনে হচ্ছে আমার উপরে কেউ নজর রাখছে। কার নাগিনী? অনেক এগিয়ে ভাবতে পারে সে, তার ষড়যন্ত্র অত সহজে বোঝা যায় না। এখন ভরসা শুধু রোহিণী, সাত সমুদ্র তেরো নদীর পাড়েই আছে সব প্রশ্নের উত্তর। ও মানচিত্র দেখে লাভ নেই, তোরা যে পথে যাবি সময় সাপেক্ষ, আলো নিভে যাবে। এবার কি হবে যোদ্ধা? এক একটা মুহূর্ত যে আমাদের জন্য মূল্যবান। আবার সংকেত দিচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে যোদ্ধা,
বলিহারি তোদের সাহস যদি চাস আমি তোদের পৌঁছে দিতে পারি। তুমি আমাদের সাহায্য করবে? কেন করব না, নৌকো দিয়ে সাহায্য করতে পারলাম আর ওর জন্য এইটুকু সাহায্য করা আমার কর্তব্য। বলছি এই অদ্ভুত প্রাণীটা হঠাৎ করে আপনাকে সাহায্য করতে যাচ্ছে কেন? জানি না রাজকন্যা, বুঝতে পারছি না। মানে এখন কিছু জিজ্ঞেস করলে যদি আবার তেড়ে আসে তাহলে তো বিপদ না, বোঝার চেষ্টা করো। একদম ঠিক বলেছেন, এই সময় লড়াই করে সময় নষ্ট করার না, আমাদের হাতে সময় অত্যন্ত কম, তাই বুদ্ধি দিয়ে কাজ যেভাবে হাসিল হবে সেটাই কিন্তু করতে হবে আমাদের। বেশ তিন চোখ, তাহলে বলো সেখানে কি করে পৌঁছানো যায়। তোরা তোরা বস দেখি ওখানে, আমি তোদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ তিন চক্ষু, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। চিন্তা নেই, তোরা একদম ঠিক ঠিকানায় পৌঁছে যাবি, সাত সমুদ্র তেরো নদী পার। সময় বয়ে চলেছে, সময় বয়ে চলেছে, অথচ উপায় এখনো অধরা। মোহিনী, তুমি তুমি একটু ধৈর্য ধরো, আমায় একটু সময় না দিলে যা কিছু করো, আমি আমায় আমি কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে, না হলে না। না, আসবে না, আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না, ভিতরে কেউ আসবে না, চলে যাও, চলে যাও। রাজমাতা, রাজমাতা, আমা রাজমাতা, 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 বাঁচাও! রাজমাতা, রাজমাতা, তুমি তুমি কোথায়? যারা সাপেদের শত্রু, তার উপর মোহিনী আবার আক্রোশ ধারণ করেছে, কি যে করি। যোদ্ধা, মানচিত্রটা একবার দেখুন তো।
আমাদের সামনে সমুদ্রের রং গোলাপি আভা হওয়ার কথা। হ্যাঁ, তাই তো দেখছি। ওই দেখো রাজকন্যা, তার মানে এবার আমাদের যাত্রা শুরু। আমি আসছি কাল নাগিনী, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে। তোমার অপেক্ষার দিন শেষ।